ইসিএল এর অবসরপ্রাপ্ত কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার, নতুন বাড়ি তৈরির কাজ চলছে। বাড়ির কাজ দেখতে এসে রহস্যজনকভাবে মৃত্যু হল ইসিএল এর অবসরপ্রাপ্ত কর্মীর। ষাটোর্ধ্ব কাজল ঘোষকে গুলি করে খুন করা হয়েছে, এমনটাই অভিযোগ করা হচ্ছে মৃতের পরিবারের তরফে। পরিবার নিয়ে থাকতেন ঝাঁঝরা খনি আবাসন এলাকায়। বেশ কয়েক মাস আগে গ্রামে তিনি একটি পাকা বাড়ি নির্মাণের কাজ শুরু করেছিলেন। প্রত্যেক দিনই সকাল হলেই বাড়ির কাজ দেখভালের জন্য তিনি আসতেন সেখানে। প্রত্যেক দিনের মতোই বুধবারও সেখানেই এসেছিলেন, বাড়ির কাজ কেমন চলছে সেই দেখভাল করার জন্যেই। কিন্তু নির্মীয়মান বাড়ির ভিতর থেকেই উদ্ধার করা হয়েছে তার রক্তাক্ত দেহ। দুর্গাপুর ফরিদপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তদন্ত শুরু করেছে লাউতোহার ফরিদপুর থানার পুলিশ। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি, যেখানে গুলি করে খুন করার অভিযোগ উঠেছে এবং পরিবারের তরফ থেকে এই অভিযোগ করা হচ্ছে, ঘটনার তদন্ত শুরু করেছে লাউদোহার ফরিদপুর থানার পুলিশ এবং রক্তাক্ত অবস্থায় নির্মীয়মান বাড়ির ভিতর থেকেই তার দেহ উদ্ধার করা হয়েছে। দুর্গাপুরে ইসিএল এর অবসরপ্রাপ্ত কর্মীর রহস্য মৃত্যুকে কেন্দ্র করেই তৈরি হয়েছে ধোঁয়াশা।